আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলের উপর দরুদ বর্ষণের মাধ্যমে আলোচনার ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত মনে আছে নি? কোন সূরা? সূরাতুন নাহল। আর নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই পৃথিবীতে যত মাখলুক আছে এর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা মানুষ নামক মাখলুককে। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মাখলুক কুলের মধ্যে আশরাফ, আবদল, শ্রেষ্ঠ। এই মানুষের উপরে কাউকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই। যেমন দেখবেন আপনাদের এলাকায়, আমাদের এলাকায় মহিষ টহিষ খুব কম, আপনাদের এলাকায় বড় বড় মহিষ আছে না? দেখলাম একদম ছোট ছোট মানুষ, সে মহিষকে যেদিকে নিয়ে যাচ্ছে মহিষ সেদিকে যেতে বাধ্য। অথচ মহিষ যদি একদিন মনে করে যে এই বেটা আমার খুব জ্বালান জ্বালায়, যে বোঝা আমি বহন করতে পারি না তার চেয়ে বড় বোঝা আমার উপরে চাপায় দেয়, ফাঁকা জায়গা পেয়েছে এর আত্মীয় স্বজন কেউ নেই আজকে খবর আছে, পারবে কিনা? সেই শক্তি মহিষের আছে কিনা? তো আল্লাহ কয় না, এটা করা যাবে না, আমি তোর উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কেন তোমরা জানো? তোমাদের দুটি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, নিন্দিত কাজ, গর্হিত কাজ থেকে মানুষগুলোকে তোমরা সৎ পথের দিকে আহ্বান করবে, খারাপ কাজের নিষেধ করবে। কার কথা? আল্লাহর কথা। এখানেই শ্রেষ্ঠত্ব। তা না হলে যে গরু আমরা দেখি, যে মানুষ আমরা দেখি, এর ভিতরে পার্থক্য কোথায়? যে কুকুর আমরা দেখি সেটাও আল্লাহর সৃষ্টি, যে মানুষ আমরা দেখি সেটাও তো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু কুকুরের কোনো সম্মান নাই, মানুষের এত সম্মান কেন? কারণ দুইটা কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। যদি মানুষ এই দুইটা আমল করতে পারতো মানুষ শ্রেষ্ঠ জাতি, আর তা না হলে মানুষ শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে না। যদি বলেন হুজুর আমরা তো ইবাদত বন্দেগী করি, এদিক দিয়ে তো আমরা তাদের থেকে আগানো আছি, না না, শুধু আপনি ইবাদত বন্দেগী করেন না, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুকুর, গরু, মহিষ, ভেড়া, যত মাখলুক আছে এমনকি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবি গুণগান করে। এখন কথা হচ্ছে গরুতেও আল্লাহর তাসবি পাঠ করছে, পাখিতেও তাসবি পাঠ করছে, কুকুরে আল্লাহর তাসবি পাঠ করছে, আমিও তাসবি পাঠ করছি, এখানে আমাদের শ্রেষ্ঠত্ব নয়। আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে আপনার এক ভাই জাহান্নামে যাচ্ছে, সে জাহান্নাম থেকে টান দিয়ে ধরে এনে তাকে জান্নাতে ঢুকানো। কার কথা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, এখানেই তোমার শ্রেষ্ঠত্ব। শুধু হুদায় আমরা নিজেদেরকে মানুষ দাবি করি আর লাফাইতাছি যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের তো কিছু কাজ আছে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ আছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। গত জুমায় বলেছিলাম যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন যে কুকুরের যে গুণ আছে, কুকুরের মধ্যে আনুগত্যের যে গুণ আছে, এই গুণটা যদি মানুষ তার প্রভুর ক্ষেত্রে ব্যবহার করত তাহলে মানুষ জান্নাতি হয়ে যেত, প্রত্যেকটা মানুষ সফল হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, পৃথিবীর সমস্ত প্রাণী
মানুষের খেদমতে নিয়োজিত। সুবহানাল্লাহ বলতে পারেন? ঠিক তেমনি ভাবে একটি প্রাণীর নাম হচ্ছে মৌমাছি। হ্যাঁ, এই মৌমাছিকে আল্লাহ তাআলা কিছু নির্দেশ দিয়েছেন, তার ভিতরে এই মৌমাছি মানুষের খেদমত কিভাবে করে, মৌমাছিকে আল্লাহ নিষেধ করেছেন, মৌমাছি তুই কি মধু খাস নাকি? মধু খাবার তোর খুব বেশি প্রয়োজন হবে না, আর যে পরিমাণ মধু তুই সংগ্রহ করে জমা করবি এত মধু তোর প্রয়োজন হবে না, এই মধুগুলো আমার বান্দার খেদমতের জন্য তুই বিলিয়ে দিবি, কষ্ট করে তুই আরোহণ করবি, আহরণ করবি, আর সেটা দান করবি আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। মৌমাছি মৌমাছি কোথাও যাও ডাকি ডাকি, একবার দাঁড়াও না ভাই, যাই মধু আহরণে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই। ছোটবেলায় পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথায় যাও ডাকি ডাকি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই। মৌমাছি বলে, ভাই রে তোর ডাকে যে আমি দাঁড়াবো, আমাকে তো আল্লাহ বিশ্রাম দেয় নাই, মাঠের মধ্যে সরিষার ফুল ফুটেছে, কিছুদিন পরে আর সরিষার ফুল থাকবে না, থাকে নাকি? কিছুদিন পরে সরিষার দানা তৈরি হয়ে যাবে, ফুল থাকবে না, তখন আর মধু থাকবে না, তখন আমি মধু কোথা থেকে সংগ্রহ করব, দাঁড়াইবার সময় নাই, মানুষের খেদমতে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে হবে। আল্লাহ বলে, বান্দারে তুমি লক্ষ্য করে দেখতে পারবে, লাইন শাকার তুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ, খবরদার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেব, শুধু বাড়ায় দেব না, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যাও, না ফরমানি করো, প্রশংসা তো করেই না আবার না ফরমানি করে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে জীবনে কোনোদিন ভাবি নাই, প্রশংসা করার সময় পাই নাই, বরং সর নাফরমানি করি। আল্লাহ বলে, বান্দারে এইভাবে নাফরমানি করতে থাকলে আমি তোকে নিয়ামত তো দেবো না, সিনায় নেব, আর কঠিন আযাবের ভিতরে তোকে গ্রেফতার করে ফেলবো। কার কথা? আল্লাহর কথা। আপনারা লক্ষ্য করবেন, মৌমাছিকে আল্লাহ বলেছে, মৌমাছি তা তুই তো মধু আমার বান্দার জন্য দিবি, তে মধু যদি তুই যে একদম সুন্দর বনের মাঝখানে যে বাসা বাঁধিস, তাহলে তো আমার বান্দারা নৌকা চালাইয়া স্টিমার দিয়ে খুঁজিয়া তোকে আনতেছে, খুব কষ্ট হবে। হ্যাঁ, এই মধু সংগ্রহ করতে যে আমার বান্দা বাঘের আক্রমণের শিকার হবে, সাপের আক্রমণের শিকার হবে গহীন জঙ্গলে, অথবা সে দেখতে পাবে না, বুঝতে পাবে না কোথায় তুই চাক বেঁধেছিস, কোথায় তোর মধু তুই জমা করেছিস। এজন্য মৌমাছি রে, আমি আল্লাহ তোর নির্দেশ দিতেছি, খবরদার তুই যখন বাসা বাঁধবি এমন জায়গায় বাসা বাঁধবি যেন প্রতীকের চোখ তোর দিকে যায়। প্রতীক যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন তোর দিকে নজর করবে, দেখবে, অপেক্ষা করবে কবে মধু জমা হওয়া শেষ হয়ে যাবে আর কবে এখান থেকে মধু আমি নিতে পারবো। এজন্য দেখবেন আপনার বাড়ির আশেপাশে লোকাল নয়, যেখানে মানুষ চলাচল করে এমন একটা জায়গা দেখে, এমন একটা গাছ দেখে এই মৌমাছিগুলো বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? বাড়ির ছাদে বাসা বাঁধে। আমি একদিন বলেছিলাম যে এই মাদ্রাসার এখানে একটা চাক ছিল, আপনাদের আশেপাশে এখনও আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। পরে ভাইয়ারা, এই হচ্ছে সেই সূরাতুল নাহল, মোটামুটি একটু রহস্য বললাম আর কি, আমাদের আলোচনা ওদিকে না, আমাদের আলোচনা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছে দাওয়াতের মধ্যে, কিসের মধ্যে? দাওয়াতের মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। পৃথিবীতে আমি বেঁচে আছি, বেঁচে থাকার লাভ কি? জীবনে কোনোদিন মানুষকে একটা সৎ কাজের আদেশ দিতে পারি নাই, জীবনে কোনোদিন একটা অন্যায় কাজ দেখে নিষেধ করতে পারি নাই, তাহলে আমি কিসের মানুষ? সারা জীবন শুধু গবেষণা করে গেলাম কিভাবে অমুকের ক্ষতি করা যায়, তমুকের ক্ষতি করা যায়, অমুক জায়গায় একটু ফাঁকা আছে, এইটা কিভাবে
তার বিফাদে ফেলানো যায়। এই গবেষণা করতে করতে আমাদের বেলা ফুরায় গেছে, জীবন শেষ, আর সময় নেই, খুবই সমস্যায় পড়ে যেতে হবে। এজন্য আল্লাহ বলছে তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তুমি এই মানুষের কল্যাণে কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তা না হলে পৃথিবীতে তোমার বেঁচে থাকা মিথ্যা হয়ে যাবে। কি হবে বেঁচে থেকে, অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কথা কন না কেন আপনারা, রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, এই সমাজে বেঁচে থেকে আপনার লাভ কি? এখনো সমাজের উঁচু শ্রেণী না নিচু শ্রেণীদেরকে শোষণ করছে, এখনো সমাজের ক্ষমতাসীন না নিচু শ্রেণীদেরকে শোষণ করছে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সরকার তার জনগণকে জিম্মি করে নির্যাতনের ইষ্টিমরণার তাদের উপর সুবিধা মতো চালাচ্ছে, তাহলে এই পৃথিবীতে আপনার বেঁচে থাকার অর্থ কোথায়? আপনি একবারও আশ্চর্য হলাম কিছুদিন আগে, এই কিছুদিন আগে একটা ইসলামী পৃথিবীতে, তখন ইসলামী দলের অভাব নেই, আছে নাকি? ইসলামের ভিতরে যে পরিমাণ দল, সাধারণ কিন্তু এই রাজনৈতিক দল কিন্তু এত বেশি নেই। আপনি বাংলাদেশের দিকে তাকান, ইসলামের দলই সবচেয়ে বেশি, ঠিক কি না বলেন? একজন বলছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, সে বলছে আমরা আমাদের দল গঠন হওয়ার পর থেকে এমন একটা কথা, এমন একটা কাজ জীবনে করি নাই যে কখনো সরকার আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে। এই কথাটা কি বোঝেন আপনারা? ইসলামী দল, আমি এমন কাজ কখনো করি নাই যে উঁচু শ্রেণী আমার দিকে নজর দেবে। তো তুমি কিসের ইসলামী দল করো? আল্লাহ রসুল সিহাবে আবি তালিবের মধ্যে 3.5 বছর বন্দি ছিলেন, মা আতাকুম রসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মাথায় পাগড়ি পরেছো, মাথায় টুপি পরেছো, লম্বা জুব্বা পরে মসজিদের খতিব, মসজিদের ইমাম, জীবনে জালিম শাসকের সামনে একটা শব্দ কথা বলতে পারে নাই, তোমার মতো ইমাম, তোমার মতো মুয়াজ্জিন, তোমার মতো খতিব সাহেবের পৃথিবীতে জাররা পরিমাণ থাকার দরকার নাই। আল্লাহ সে কথাই বলছে, আপনারা আমার উপর রাগ করতেছেন মনে হয়? কার কথা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি কোরআনটা বের করে দেখবেন, একটা কথাও মিরাজুল ইসলাম বানায় বলতেছে না। তুমি শ্রেষ্ঠ জাতি তখন যখন তুমি মানুষকে অন্যায় থেকে ফেরাবে। আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, চরমোনার ভাইয়েরা, আলিয়ার ভাইয়েরা, কওমির ভাইয়েরা, এসকল এককলির ভাইয়েরা, পাঁচকলির ভাইয়েরা, তাবলিকের ভাইয়েরা, সবাই চিন্তা করে দেখবেন, এ কোরআন কি কারো স্বতন্ত্র কিতাব? হ্যাঁ, ব্যক্তিগত কিতাব? কোরআন সবার কিতাব না? সুতরাং কোরআন থেকে কথা বললে আপনাকে মানতে হবে, আপনি যদি মুসলমান হন, আর না মানলে আপনি কাফের। এখানে স্পষ্ট ফতোয়া, আর এখানে মানে মাঝখানে কোনো ইজমা কিয়াসের দরকার নাই। কোরআনের একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের, সেটা আপনার কথা দিয়ে হতে পারে অথবা আপনার কার্যকলাপ দিয়ে হতে পারে। যদি জেনে শুনে আপনি বলেন যে হুজুর বা অমুক সাহেব, অমুক বক্তা সাহেব, অমুক আলেম সাহেব, অমুক ভাই, অমুক বন্ধু কোরআন থেকে বলেছে, কিন্তু এই কথাটা আমি মানি না, ইমান আছে? জোরে কোন ইমান আছে? কি হবে বেঁচে থেকে, অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সার্টিফিকেটে তো অভাব নাই, বিদ্যা শিখতে শিখতে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হোল্ডার, সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, যা দেখি না তা মানি না, এই শিক্ষার কী দাম আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের রাস্তা খানা। দেখেছেন আপনার রাজধানীর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দিকে নজর করে দেখবেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন, আপনাদেরকে স্পষ্ট করে বলা লাগে না। একটা মহিলা কলেজ পতিতা লয়ের চেয়েও নিকৃষ্ট স্থানে পরিণত হয়েছে,
একটা জাতির সাথে শিক্ষা নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নয়, ঠিক কি না বলেন? আমি আমভাবে কথা বলছি, শুনুন। আওয়ামী বিএনপি জামাত জাতীয় পার্টির ভাইরা দলমত নির্বিশেষে ভাববেন এই সমাজকে পরিবর্তন করা দায়িত্ব আমি যেই দলই করি না কেন আমার উপরে আছে, আছে কিনা বলেন? জোরে বলেন আছে না নেই? সুতরাং নামধারী ছাত্র সেজে দুই চারটা সার্টিফিকেট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার যারা পরিমাণ দাম নেই, আপনি সত্য কথা বলে পৃথিবীতে মাত্র একদিন বেঁচে থাকবেন, কবরে যাবার সাথে সাথে আল্লাহ আপনার পুরস্কার দান করবে। আপনি ভাবতেছেন যে এগুলো কিভাবে সম্ভব, সত্য কথা কিভাবে সম্ভব? সত্য কথা বলতে গেলেই তো সর খাওয়া লাগে, মার খাওয়া লাগে নাকি? আরে মার তো খেতেই হবে, মানব জাতি যারা মানুষ তাদের তো মার খাইতে খাইতে জন্ম আর মৃত্যু হয়েছে, এমন কোনো পয়গম্বর নেই যাকে মারে নাই, এমন কোনো পয়গম্বর নেই যাকে মারে নাই, কারণ সমাজের সব লোক তো একরকম না, ঠিক কি না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের রাস্তা খানা, এরছে মরাই ভালো দেশের যাবাই ভালো, কি হবে ধোকা দিয়ে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ বলছে তাহলে তোমরা সমাজটাকে কিভাবে গড়বে? দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। দাওয়াত দেওয়ার পদ্ধতি এবার আল্লাহ শিখাচ্ছেন, দাওয়াত দেওয়ার তরিকাত দাওয়া, দাওয়াতের পদ্ধতি তিনটা, কয়টা? এর মধ্যে একটার সংক্ষেপ আলোচনা গত জুমায় আমরা করেছিলাম। দাওয়াতের যে তিনটা পদ্ধতি তার এক নম্বর পদ্ধতি হচ্ছে উদু ইলা সাবিল রব্বিক, তোমার রবের দিকে তুমি ডাকবে, বিল হেকমা, হেকমতের সাথে, একদম গলায় তরবারি ধরে, গলায় ছুরি ধরে আপনাকে বলা লাগবে না যে এই বেটা ইসলাম গ্রহণ কর তা নাহলে জবাই করে দেব, বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, আমাকে হেকমতের সাথে দাওয়াতের কথা বলা আছে যে তুমি দাওয়াত দিয়ে যাও। যেমন আমরা বিশাল জনপদ, এর মধ্য থেকে একটা শ্রেণী আমরা দাওয়াতে কাজ করি। গতকাল আমরা দাওয়াতে বেরিয়েছিলাম, আপনারা যারা দেখেছিলেন আপনারা জানেন অনেকেই আমরা দাওয়াতি কাজে বের হয়েছিলাম। এই যে এই দাওয়াতটা দেবো, এখন আমি কি যে একদম কলার ঠলার ধরে, কলার বোঝেন তো আপনারা, কলার ধরে এই বেটা নামাজ পড়িস নি কেন, তোর নামে হামলা হবে, তোর নামে মামলা হবে, হ্যাঁ একদম চড়ায় দাঁত ৩২টা ফেলায় দেবো, এই নাকি দাওয়াতের পদ্ধতি? উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, আর সে দাওয়াতের পদ্ধতি কেমন ছিল গত জুমায় আমরা কিছুটা আলোচনা করেছিলাম। ধারাবাহিকভাবে আমরা সূরাতুন নামলের আয়াতটি কয়েক জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতের পদ্ধতি কয়টা? এক নম্বর পদ্ধতি, তুমি তোমার রবের দিকে ডাকবে হিকমতের সাথে। আর হিকমত হচ্ছে জীবনে কোনোদিন সত্য কথা বলবে না, সব সত্য গোপন করে মোটামুটি পিঠ বাসাইয়ে ওয়াজ করে ৫,০০০-১০,০০০ টাকা হাদিয়া নিয়ে বাড়ি যাবে, এটা হচ্ছে হিকমত। হ্যাঁ এটা হিকমত না, কত সময় বলেছিলাম, বিশদভাবে বলেছিলাম যে হিকমত হক গোপন করা নয়, আর হিকমত হচ্ছে রাসূল যেভাবে হিকমতের শিক্ষা দিয়েছে সেইভাবে দাওয়াতের কাজ করা। যখন প্রয়োজন হবে হুঙ্কার দেবেন, যখন প্রয়োজন হবে নম্র সুরে ভদ্রভাবে কথা বলবেন। কখনো কোনো মুসলমান অন্যায়ভাবে কাউকে, এমনকি বেধর্মী হলেও তাকে আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না। এজন্য পৃথিবীর সমস্ত জাতি সম্প্রদায় একত্রিত হয়ে যদি বলে মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাস, আমি মেনে নেব না, আপনারা নেবেন নাকি? কারণ যে প্রকৃত মুসলমান সে কখনো অন্যায়ভাবে ইসলামের ইতিহাস, কোরআনের তাফসীর, এরপরে হাদিসের ইতিহাস কখনোই প্রমাণ করে না কোনো মুসলমান অন্যায়ভাবে কারো বাড়ি দখল করেছে,
আছে নাকি আপনি একটা প্রমাণ দেন যে প্রকৃত মুসলমান সেই কাজটা করেছে আমি কথা দিলাম আজকে এখান থেকে রিজাইন দিয়ে বাড়ি যাব এবং এখান থেকে রিজাইন দিয়ে যে যাব জীবনে কোনোদিন আর মিম্বারে বসে স্টেজে বসে কথা বলবো না একটা প্রমাণ দেন কোন সাহাবী আল্লাহর নবী আল্লাহর কোন পয়গম্বর কোন সাহাবী যারা মুসলমানিত্বের সর্বোচ্চ লেভেলে ছিলেন আল্লাহু আকবার বলেন অন্যায় ভাবে কোন বেদর্মীর বাড়ি ঘর দখল করেছে আপনি একটা প্রমাণ দেন পাওয়া যাবে না আপনি দিতে পারবেন না এত বড় চ্যালেঞ্জ করতেছি বুঝেন না আপনি দিতে পারবেন না আপনি কতটুকু ইসলামের ইতিহাস পড়েছেন আমি জানি না আমিও পড়িনি খুব বেশি পড়ার সুযোগ হয়নি যতটুকু পড়েছি আপনি দিতে পারবেন না কারণ ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম ইসলাম শব্দের অর্থই হচ্ছে সালাম শান্তি সুবহানাল্লাহ বলতে পারেন না ইসলাম শব্দের অর্থ কি শান্তি তাহলে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে মহব্বতের সাথে ভাইদেরকে ডাকতে হবে মায়ার সুরে ডাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতি কাজ করেছিলেন প্রথম স্টেপে কিভাবে দাওয়াতি কাজ করলেন রাসূলুল্লাহ এভাবে মসজিদে আসরের পরে ওয়াজ করতেছেন কোনতে কোনতে আসরের পরে আসরের পরে ওয়াজ করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মিষ্টি ভাষায় ওয়াজ করতেন রাসূলুল্লাহ বলেছেন যে আমার মুখে আল্লাহ জাদু দিয়েছেন কারণ আমি কোরআনের কথা বলি মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে বলে সে সত্য কথা বলে আমার মুখের মধ্যে জাদু আছে যেমন আল্লাহ বলেছে আপনার ভাষা যদি মিষ্টি না হতো তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত কার কথা আল্লাহর কথা এজন্য রাসূলের ভাষা বড় মিষ্টি ছিলেন তিনি হিকমতের সাথে ভালোবাসার সাথে মানুষকে দাওয়াত দিতেন তো রাসূল বলেছেন যে আমার মুখে জাদু আছে তাই মানুষ আমার কাছে আসে আমার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে তাদের কথায়ও এমন জাদু থাকবে মানুষ চাতক পাখির মতো তাদের দিকে চেয়ে থাকবে বেনামাজি তাদের কথায় নামাজি হবে সুদখোর তাদের কথায় সুদ ছেড়ে দেবে ঘুষখোর তাদের কথায় ঘুষ ছেড়ে দেবে জিনাখোর তাদের কথায় জিনা ছেড়ে দেবে আর এই আলেমরাই হবে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ খায়রুল খায়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা আলেম যদি শ্রেষ্ঠ হয় তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান হয় আর আলেম যদি নিকৃষ্ট হয় তাহলে জাতির সবচেয়ে নিকৃষ্ট হয় আলেম ঠিক কিনা বলেন কেউ দাওয়াত দিলে বছরের পর বছর তাকে নির্যাতনের রিষ্টিমরলার চালানো হয় আর কেউ দাওয়াত দিলে তাহলে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে রাখা হয় এটা নট অনলি বাংলাদেশ বাট সমস্ত পৃথিবী শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর চিত্র এটা এমনকি পৃথিবীর শুরু থেকে যারাই সত্য কথা বলেছে একটা শ্রেণী তাদের উপর নির্যাতন চালিয়েছে প্রবন্ধরা এমনকি আমি গত জুমায় বলেছিলাম আপনি যদি আমার বিরুদ্ধেও বলেন আপনি যদি আমার বিরুদ্ধেও বলেন আমিও কিন্তু আপনার কমে ছাড়বো না এটাই নীতি ঠিক কিনা কিন্তু আমাকে আমি মানুষ হতে পারবো কখন আমি আশরাফুল মাখলুকাত হতে পারবো কখন যখন আমি বিবেচনা করব যে সে তো সত্য কথা বলেছে আমি তো ভুল এটা একটু বুঝতে হবে রাগ করতেছেন নাকি আপনারা রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আসরের পরে ওয়াজ করতেছেন রাসূলের কথার জাদু মসজিদে নববীর সামনে দিয়ে ইহুদি যাচ্ছে রাসূলের কথা রাসূলের মিষ্টি সুর সে শুনতে পেল দৌড় মেরে মসজিদের মধ্যে এসে দেখে একজন লোক চেহারা বড় সুন্দর এত সুন্দর চেহারা এই মজলিসের মধ্যে এত সুন্দর চেহারা আর নেই শুধু তাই নয় যে মানুষটা আজকে ওয়াজ করতেছে কিছু যেন বলতেছে দিন ধর্মের কথা ইহুদি বলতেছেন যে আমি যখন গেলাম তখন আমার কাছে এটাও মনে হলো যে এমন একজন ব্যক্তি ওয়াজ করতেছে যার মতো চেহারা এই পৃথিবীতে আর কারো আমি দেখি নাই সুবহানাল্লাহ পরশুদিন বলবেন কৃপণতা করেন কেন ভাই সুবহানাল্লাহটা বলবেন আমি বলেছিলাম যে কিছু কথা বললে আপনাদের রাগ হবে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতেই কমে যাবে কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছে ইহুদি বলেন আমি গেলাম যে রাসূলের
রাসূল তো চিনি না। ইহুদি যে কথাই এত মিষ্টি, ইহুদি ওখানে বসে গেল। মসজিদে প্রবেশ করতে পবিত্রতা লাগে কিনা? লাগে। জোরে বলেন লাগে। ইহুদি তো আর মসজিদ চেনে না, রাসূল চেনে না, মসজিদও চেনে না। যে বসে গেছে, কথা ভালো লাগতেছে, বসে গেছে, ভাবতেছে যে তার কথাগুলো যুক্তি আছে। ইহুদি ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতে 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 বেলা গড়িয়ে গেল, বেলা চলে যাচ্ছে, বাড়ির দিকে ইহুদির অনেক কাজ পড়ে আছে, বাড়ির কোনো কাজের কথাই।